মহিলা যখন কাজ করেন ডেলি হাজিরা পান 300 বা 400 টাকা, আর মানব পাচার করে দালাল এসে লোক দেখায় বাইরে গেলেই ডেলি 800 টাকা 1000 টাকা করে হাজিরা পাবে। সত্যি একটা গ্রুপের জায়গাতে তাই আছে যে এক এক দিনের হাজিরা 700-800 টাকা, কিন্তু সেটা খুব কম জায়গাতে। কিন্তু গ্রামের মানুষ ভাবে এখানে রোজ 300-400 টাকা, বাইরে গেলেন 700-800 টাকা, তারা চলে যান, তারপর তারা পাচারের শিকার হয়ে যান, ছেলে বা মেয়ে যাই হোক না কেন। আর মনে রাখবেন এই পাচারকারীদের চেনা কিন্তু খুবই কঠিন, অর্থাৎ তাদের চেহারা কিন্তু গুন্ডা বদমাইশের মতো না, খুব সুন্দর চেহারা তাদের। 2 নম্বর, কথাবার্তাও তাদের খুব মিষ্টি, খুব আস্তে আস্তে তারা নম্রভাবে কথা বলবে, এবং তাদের আচার আচরণও আপনি বুঝতে পারবেন না যে মানুষটার মধ্যে একটা এত বড় শয়তান লুকিয়ে আছে। কাজে তাদের চেহারা দেখে কথাবার্তা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার ছেলে বা মেয়েকে খারাপ কাজের জন্য বিক্রি করে দেবে। সেই জন্য সতর্ক থাকবেন যে কেউ এসে বলল বোম্বে চলো দিল্লি চলো মাসে 20,000 টাকা বেতন, না, ভালোভাবে জানুন বুঝুন, তারপরেই আপনি চিন্তা করুন যাবেন কি যাবেন না। এবং অনেক ক্ষেত্রে তারা এটাও করবে যে চাকরিতে যাওয়ার আগে আপনার বাবা মার কাছে 10,000 টাকা দিয়ে দিল, বলে এটা অ্যাডভান্স, চাকরির পরে আবার পরের মাস থেকে তো বেতন পাবে। আপনি কি ভাবেন চাকরির আগেই বেতন, ওই লোকটা তো ভালো হতে বাধ্য। কিন্তু এইটা ছিল তার একটা টোপ, মাছ ধরতে গেলে আমরা যেমন বড়শিতে টোপ দিই, বড়শিতে এসে মাছ সেটা খায় তারপরেই কিন্তু আটকে যায়, টোপ না দিলে মাছ ধরা পড়ে না। এমনি বড়শি আপনি পেলুন মাছ আসবে না, ওতে কেঁচো লাগিয়ে দিন, মাছ কেঁচোর মধ্যে এসে আটকে যাবে বড়শিতে। এই 10,000 টাকাটাও কিন্তু একটা টোপ। আপনি ভাবলেন যে ঠিক আছে এরপরে তারও টাকা পাবেন, এত ভালো লোক পাঠিয়ে দিলেন আপনার ভাইকে বা বোনকে বা স্বামীকে বা স্ত্রীকে, কিন্তু তারপর তাকে খারাপ কাজের জন্য বিক্রি করে দিল। সেই জন্য সময় আছে যে বোঝবার এবং সেই বোঝাটাকে কাজে লাগানোর জন্য। আর এরা কিন্তু খুবই চালাক চতুর হয়। যেমন ধরুন একটা ছোট্ট উদাহরণ আপনাদের সামনে দিতে চাচ্ছি, আমার হাতে যেটা রয়েছে এটাকে ভিজিটিং কার্ড বলা হয়, অর্থাৎ এটার মধ্যে আমার নাম, আমার সংস্থার নাম, আমার ফোন নাম্বার লেখা আছে। তো এই মানব পাচারকারীরা যখন ভিজিটিং কার্ড বানায়, ওরা আরো 3-4 জিনিসের মধ্যে অ্যাড করে দেয় বা যোগ করে দেয়। কি লেখা থাকবে? ওম লেখা থাকবে, তারপরে 786 লেখা থাকবে, তারপরে যীশু খ্রিস্টের ক্রস থাকবে, তারপরে গৌতম বুদ্ধের ছবি থাকবে। তাহলে লোকে কি ভাববে? যে লোকটা কত ভালো, এ কোনো ধর্মের মানুষকে হিংসা করে না, সেই জন্য ওম লিখেছে, যীশু খ্রিস্টের ছবিও রেখেছে, 786ও লিখেছে, ভগবান বুদ্ধেরও ছবি রেখেছে, এ তো খারাপ মানুষ হতেই পারে না। কিন্তু ওটাই তার একটা চাল আপনাকে ভুল বোঝানোর জন্য। যে লোকটা বোঝাতে চাচ্ছে আমি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাইকে ভালোবাসি, তাই ভিজিটিং কার্ডে সব ধর্মের চিহ্ন নিয়ে ঘুরছে, এইভাবেও কিন্তু তারা চালাকি করে থাকে। সেই জন্য এই ধরনের চালাকিতে কিন্তু কখনোই ভুলে যাবেন না। আর আরেকটা যেটা, প্রতিবেশীদের মধ্যে থেকেও কিন্তু মানুষ পাচার হয়ে গিয়ে থাকে, প্রতিবেশীও ভালো মন্দ হয়, কাজী প্রতিবেশীর উপরে কিন্তু চোখ বন্ধ করে আপনি বিশ্বাস করলে হয়তো ঠকে যেতে পারেন। বন্ধু বান্ধবে ভালো হয় খারাপ হয়, আত্মীয় স্বজন ভালো হয় খারাপ হয়। আপনি যদি প্রত্যেক দিন খবর কাগজ পড়েন বা টিভিতে খবর দেখেন, এগুলো আরো ভালোভাবে জানতে পারবেন যে প্রতিবেশী প্রতিবেশীর মেয়েকে বিয়ে করে বিক্রি করে দিয়েছে,
বান্ধবী বান্ধবীকে বিক্রি করে দিয়েছে, আত্মীয় আত্মীয় স্বজনকে বিক্রি করে দিয়েছে।